কি ইহুদিদের মতো কিংবা এই যে মায়ানমারের মংদের মতো তারাও মুসলিমদেরকে কচুকাটা করবে? মুসলমান যদি আমরা সতর্ক না হই, সতর্ক না হই, মায়ানমারের রাখাইন থেকে, ফিলিস্তিন থেকে, ইরাক থেকে আমরা শিক্ষা না নেই, তবে অচিরেই আবারও অচিরে লিখে রাখেন, লিখে রাখেন এই কথাটা লিখে রাখেন, অচিরেই আসামের অবস্থা মুসলিমদের সেম হবে। দলে দলে আসামে যে অবস্থা শুরু হয়েছে, নিউজগুলো নেন, আসামে মুসলমানদের ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে রাষ্ট্রীয় মদদে, আসামের রাজ্য সরকারের নিজস্ব মদদে ভেঙে দেওয়া হচ্ছে মুসলিমদের ঘর বাড়ি। লিখে রাখেন, লিখে রাখেন, মায়ানমারের মুসলমানদের পালাবার জায়গা ছিল, আসামের মুসলিমরাও আসতে পারবে বাংলাদেশে, কিন্তু এই বাংলার মুসলমানদের যাওয়ার জায়গা নাই। লিখে রাখেন, যাওয়ার জায়গা নাই। একদিকে হিন্দুত্ববাদী শক্তি, আর একদিকে মংরা, আর একদিকে বঙ্গোপসাগর, জাব দিবেন কই? বলেন আমাকে। প্রিয় হাজিরিন, সচেতন হওয়া লাগবে, এখন থেকে সচেতন হন। অপ্রিয় উম্মাহ, আল্লাহ পাক আমাদের শত্রু মিত্র চিনাচ্ছেন। অপ্রিয় যুবক, এই মেসেজটা দেওয়ার জন্য তোমাদের কাছে আসছি। ওয়ালা বাড়ো, আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য ঘৃণা। আল্লাহ পাক যার সাথে বন্ধুত্ব করতে বলেছেন তার সাথে বন্ধুত্ব করব, যার সাথে আল্লাহ পাক বিরোধিতা করতে বলেছেন তাকেই বিরোধিতা করব। এই আকীদা, এই বিশ্বাস মুসলমানদের চিরন্তন বিশ্বাস, এই বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, এটা আল্লাহ পাক নিজে দালালত করেছেন কোরআনের আয়াত দ্বারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ নিজে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। নবী মুহাম্মদ আরবি এবং তার সাহাবায়ে কেরাম ছিলেন আশিদ্দা ও আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে আশিদ্দা শক্ত কি ছিলেন? কথা বলেন না, কাফেরদের বিরুদ্ধে কি নরম? এরা আমাদেরকে ইরাকে বোমা ফেলবে, আফগানিস্তানে বোমা ফেলবে, মালি সোমালিয়ায় বোমা ফেলবে, ইয়েমেনে বোমা ফেলবে, ইরাকে বোমা ফেলবে, সারা পৃথিবীতে আমাদের উপর বোমা ফেলে, টনকে টন বোমা ফেলে আমাদের ভূমিগুলোকে পাউডার বানায় ফেলবে, আর এরা আমাদেরকে সবক দিবে ওম শান্তি। বাহ, কি মজা না, কি মজা না! এরা বলবে শান্তি ধর্ম, ইসলাম কিসের ধর্ম? ইসলামে মারামারি নাই, যুদ্ধ বিগ্রহ নাই, হানাহানি নাই, বলে কি বলে না? একদল মুনাফিক, একদল মুনাফিক এই সমস্ত কথাগুলো বলে। এদেরকে আবার টাকা দিয়ে, পয়সা দিয়ে, সাপোর্ট দিয়ে আপনি বুঝবেন না, এদেরকে ইহুদিবাদী শক্তি, হিন্দুত্ববাদী শক্তি, বিভিন্ন শক্তি, এই মুনাফিক যারা জিহাদের তাহরিফ করে, অপব্যাখ্যা করে, এদেরকে গোপনে সাপোর্ট দিয়ে এদেরকে আরো ফুলায় দেয়, এদের জনগণের শক্তি আরো বাড়ায় দেয়। আপনি বুঝবেন নাকি? আপনি এটা বুঝবেন না কেন? এরাও বলবে ওই কুফফারদের মতো, ইসলাম শান্তি ধর্ম, ইসলামে মারামারি নাই, হানাহানি নাই, ইসলামে যুদ্ধ নাই, ইসলাম শান্তি শান্তি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে ওয়াজ মাহফিল আসছে, আজিব তামাশা! ইসলামে শান্তি মারামারি নাই, হানাহানি নাই, কিছু নাই, এই কথাগুলো আমরা প্রায় শুনি কি শুনি না? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, সুবহানাল্লাহ, আল্লাহ এদের কোরআনের মাধ্যমে দাঁত ভাঙা জবাব দিচ্ছেন, তোমাদের জন্য যুদ্ধকে ফরজ করা হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ কি জিহাদ বলছে? এখন জিহাদের অপব্যাখ্যা করবেন, কিতালের অপব্যাখ্যা কেমনে করবেন? কিতালের অর্থ তো আর চেষ্টা প্রচেষ্টা করে চালায় দেওয়া যাবে, যে আমি কি বলে খাইলেও কষ্ট হয় এটাও জিহাদ, আমি আজান দিলে কষ্ট হয় এটাও জিহাদ, আমি কি বলে দাওয়াত খাইতে গেলে কষ্ট হয় এটাও জিহাদ, তারপরে আরো যত ব্যাখ্যা আছে, বড়াইলেও জিহাদ, সব কিছু জিহাদ, মিষ্টি খাইলেও জিহাদ। আল্লাহ না করুক কয়েকদিন পরে নি বইলা বসে যে টয়লেটে যেতে আমার অনেক কষ্ট হয়, এটাও একটা জিহাদ, দোয়া করে যেহেতু যায়, নাউজুবিল্লাহ কর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুনাফিকদের চরিত্র জানতেন, উনি বলে দিলেন কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ বললেন যুদ্ধকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, জিহাদ না। জিহাদের চেষ্টা প্রচেষ্টার নামে অপব্যাখ্যা করতে পারবা, কিন্তু নামাজে তো কেউ অপব্যাখ্যা করতে পারি না, সালাতে তো দোয়াও
কিছুক্ষণ দোয়া করে দিলে কি নামাজ হয়ে যাবে? সিয়ামের তো বিরত থাকা, এক ঘন্টা বিরত থাকলে খাওয়া থেকে তাইলে কি রোজা হয়ে যাবে? ইসলামী শরিয়াই প্রত্যেকটা ভাষার প্রত্যেকটা ইসলামী শরিয়ার সেন্টেন্সের শব্দের একটা নির্দিষ্ট ব্যাখ্যা আছে। এই নির্দিষ্ট ব্যাখ্যার বাহিরে বাপ দাদার ব্যাখ্যা করলে কাম হবে না। আজ এরা ফালতু ব্যাখ্যা করে জাতিকে দুঃখা দিতে পারবে, কিছু সাপোর্ট কিছুদিন থাকবে, কিন্তু মনে রাখবেন এই সাপোর্ট হলো বেলুনের মতো। বেলুন বুঝেননি, বেলুন দিয়া ফুলাইলে অনেক ফুলে, কিন্তু যে একটা খালি এই যে ছোট্ট একটা ক্লিপ দিয়া, ছোট্ট একটা কি সুই দিয়া খোঁচা দিলে কি হয়, একবারে জনপ্রিয়তা পুশ কথা বলেন না, উঠুস হয়ে যাবে, কেউ থাকবে না আপনাদের সাথে, মুনাফিকি ছাড়তে হবে। এই জন্য আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধকে ফরজ করা হয়েছে। আল্লাহ এতটুকু বলে থামেন নাই, আবার বলে দিচ্ছেন হুয়া কুরহুল লাকুম, অপছন্দ করবে না জানতো তো আল্লাহ, অপছন্দ যে করবো মুনাফিকরা আল্লাহ কি করতো এটা? আচ্ছা বলেন তো সাহাবায়ে কেরাম কি যুদ্ধকে অপছন্দ করতো, জিহাদকে অপছন্দ করতো? তাহলে আল্লাহ পাকের এই কথার কাদের দিকে বললেন? আল্লাহ এই জামানার কিংবা আগের কিংবা এই সমসাময়িক জামানার মুনাফিক যারা জিহাদের অপব্যাখ্যা করে, আল্লাহ এদের উদ্দেশ্যেই যেন বলছেন ওহুয়া কুরহুল লাকুম, অথচ তোমরা তার অপছন্দ করবে। আর জেনে রাখো আসা আন্তাকরাহু শাই ওহুয়া খায়রুল লাকুম, তোমরা যতই বলো ইসলামে যুদ্ধ নাই মারামারি নাই, ইসলামে দ্বীনের জন্য অবশ্যই অবশ্যই দ্বীনের জন্য যুদ্ধ আছে। দ্বীনের উপরে আঘাত আসলে যুদ্ধ আছে না, নাকি ঘরে বসে থাকবেন? আপনার ঘরে চারজনে আগুন লাগাই দিছে, আপনি বলেন মসজিদে গিয়ে আপনি দোয়া করবেন আল্লাহ চারজনে আগুন লাগাই দিছে আল্লাহ আমার ঘরের আগুনটা তুমি দূর করে দাও, এটা দোয়া করবেন? নাকি ভাই পোলা পায় নিয়ে করবেন ঘর বদমেশ গুলো কথা বলেন? এটাই জিহাদ। আমার ঘর কাশ্মীরে আগুন লাগাই দিছে, আমার ঘর ফিলিস্তিনে আগুন লাগাই দিছে, রাখাইনে আগুন লাগাই দিছে, পুরো ভূখণ্ডে পুরো বিশ্বে আগুন লাগাই দিছে, এখন আমি কি আল্লাহর ঘরে গিয়ে দোয়া করতে কমু? আল্লাহ বলেছেন কাতিলুহুম মুআদ্দিবুহুমুল্লাহু বিআইদিকুম, সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর প্রতি যুদ্ধ করো, কাতিলুহুম মুআদ্দিবুকুমুল্লাহু বিআইদিকুম, আমি তোমাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দিব, কাদের হাত দ্বারা? কথা বলেন না, বুঝতেছেন না নাকি? আল্লাহ পাক মুসলমান মুমিনদের হাত দ্বারা কাফেরদেরকে শাস্তি দিবেন, আর আপনি বলবেন বাবা বিশ্বাস হুজুর আপনি দোয়া করে দেন সব ধ্বংস হয়ে যাক। বাহ, আল্লাহ বলতেছেন কাতিলুহুম, তোমরা যুদ্ধ করো তাদের বিরুদ্ধে, ইউআদ্দিবুহুমুল্লাহু বিআইদিকুম, কুম তোমাদের হাত দ্বারা। এখন আপনি কইতেছেন আল্লাহ আমনে করে আল্লাহ, আমার কথা মনে বুঝতেছেন? আল্লাহ বলতেছে আমি তোমরা যুদ্ধ করো, অল্প দল হও, যদি অল্প দল আল্লাহর পথে যুদ্ধ করতে পারো, জিহাদ করতে পারো, হামাসের মতো অল্প দল হও, বদরের মতো অল্প দল হও, তালেবানের মতো অল্প দল হও, আবার সেই বদ্রি কাফেলা যেমনি ভাবে বিজয়ী হয়েছিল, বদ্রীদেরকে যেমনি ভাবে আমি ফিরেস্তাদেরকে দিয়ে সাহায্য করেছিলাম, এযুগের হামাসকেও সাহায্য করব, এযুগের তালেবানকেও সাহায্য করব, কিংবা এই ভূখণ্ডেও যদি কেউ তালেবানের মতো দাঁড়ায় যায় আমার আল্লাহ বলেন আমি তাদেরকেও সহযোগিতা করব। তাহলে আল্লাহ বলতেছেন কি, কাতিলুহুম ইউআদ্দিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো তাদের বিরুদ্ধে, আমি তোমাদের হাত দ্বারা তাদেরকে কি করব? এখন যদি আপনি বলেন পিসা বুজুর বাবা এরা তো ভারী বাড়াবাড়ি শুরু করছে, একটু দোয়া করে দেন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ বলে তোমরা করবা আপনি কর আল্লাহ করেন, তাহলে আল্লাহরে অর্ডার দিতেছেন আপনি? ভালোভাবে বুঝবেন কথাটা, যেই কাজ আল্লাহ যেভাবে করতে বলেছেন সেটা সেটা সেভাবেই করা সুন্নাহ, আর সেই কাজকে নিজের মন গড়া ব্যাখ্যা দিয়া দোয়ার নামে বিভিন্ন নামে চালায় দেওয়া হলো ভণ্ডামি। এবার আসেন আল্লাহ এরপরে কি বলতেছেন, ওয়ায়ুখযিহিম ওয়ায়াশফি সুদুর কওমিন মুমিনিন, সুবহানাল্লাহ, ওয়ায়ুখযিহিম, আর যদি তোমরা সত্যি আল্লাহর পথে যুদ্ধ করো আল্লাহ তাদেরকে তোমাদের হাত দ্বারা শাস্তি দিবেন, আর ওয়ায়ুখযিহিম তাদেরকে লাঞ্ছিতও করবেন, সুবহানাল্লাহ। বলেন ইসরায়েল লাঞ্ছিত হয়েছে না হয় নাই? পাঁচ বছর মার খাইছে, গাজা শহর ভবনগুলো ডাবায়া দিছে, ভবনগুলোতে বোমা মারতে মারতে পাউডার বানায় ফেলছে, আল্লাহু আকবার, আল্লাহর বান্দারা মুজাহিদরা গাজার মতো মাটির নিচ দিয়া সুরঙ্গ করে আরেক শহর বানায় রয়েছে, সুবহানাল্লাহ, কয় না যে আল্লাহ যে বলছে ওয়ায়ুখযিহিম, যদি তোমরা আমার পথে যুদ্ধ করো তবে আমি তোমাদের হাত তাদেরকে লাঞ্ছিত করব। আল্লাহ পাক
এই ইসরায়েলিদেরকে, আমেরিকানদেরকে আয়রন ডোম, কামান, বিমান, এটা সেটা, এই যে মায়াজাল তৈরি করছিল ওরা, মায়াজাল বুঝেন তো? মুসলিমরা এখন সবচাইতে বেশি ভুগতেছে মায়াজালে, মায়াজাল বুঝেন? মানে এটা গোলক দাদা, এটা মরিচিকার মতো। এই বিশ্ব মিডিয়া ওদের হাতে থাকার কারণে এরা দেখাবে আমেরিকার এই শক্তি, এই ব্রিটেনের এই শক্তি, রাশিয়ার এই শক্তি। বলেন আফগানে আইসা সবগুলো বাপ দায়ী কে পায়া দূরে পালাইছে কি পালায় নাই? এদের শক্তি কই গেল? এই যে শক্তি বেলুনের মতো ফোটা হয়েছে নি, কথা বলেন না। প্রিয় হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম, আয়রন ডোম, কামান, আল্লাহ পাক সব কিছুকে লাঞ্ছিত করেন। অতএব যারা বলে, যারা বলে যে ইসলামে কোনো যুদ্ধ নাই, বিগ্রহ নাই, শান্তি শান্তি, আল্লাহ সব করবে, আমি বলতে চাই আল্লাহ তো নিজে বলতেছেন, ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আমি তোমাদের হাত দ্বারাই তাদেরকে শাস্তি দিব, ওয়ায়ুখযিহিম, এবং তাদেরকে লাঞ্ছিত করব, শুধু লাঞ্ছিতই করব না, ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন। বলেন আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন মুমিনদের অন্তরকে আমি তাদের দ্বারা প্রশান্ত করব, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা যখন দেখলাম নূপুর শর্মা আমার রসুলকে কটুক্তি করলো, গালি দিল, আমরা কষ্ট পাইলাম, আবার যখন দেখলাম ইন্ডিয়াতে এক মুসলিম ভাই দর্জি নবীরে গালি দেওয়ার কারণে একটারে শেষ করে দিছে, আমাদের অন্তর প্রশান্ত হয়েছে কিনা? যদি নূপুর শর্মারে কেউ মেরে ফেলতো, বলেন সত্যি বলেন, তাল্লাপাক বলতেছেন তোমাদের অন্তরকে আমি প্রশান্ত করব, তোমরাই এ পথে আগায় আসতে হবে। প্রিয় হাজিরিন, আবার যারা বলে এদের আল্লাপাক মনে হয় এই আয়াতগুলো দিয়ে মুনাফিকদের গালে চপেট আঘাত করেছেন, আল্লাহ সুস্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়ুকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আল্লাপাক আয়াতে কারিমার মধ্য দিয়ে প্রমাণ করেন, ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুন, সুবহান আল্লাহ বলতেছেন তোমরা মারো এবং মরো। আপনি কিভাবে বললেন ইসলামের মধ্যে দিনের জন্য মারামারি নাই? আল্লাহ বলতেছেন তোমরা মারো এবং মরো, তাহলে প্রথমেই তো বলতেছেন মারো, মানে দিনের জন্য প্রয়োজনে কি করা লাগবে? আঘাত করা লাগবে কি লাগবে না? আচ্ছা আপনি বলেন তো, আল্লাহর নবীকে নিয়ে কেউ কটুক্তি করেছে, আল্লাহর নবীকে কেউ গালি দিয়েছে, কোন সাতেম মুহাম্মদ আরবির শত কোটি উম্মাহ জীবিত থাকতে কোন সাতেম কোন ভূমিতে নিরাপদে জীবন যাপন করতে পারবে না? তোমরা আমাদেরকে বলবা হুজুর একটু উদার হন, একটু মানবতাবাদী হন, আমরা বলবো ঠিক আছে আমরা অনেক মানবতাবাদী, আমরা মানুষকে মাথায় হাত দিয়ে দিনের দাওয়াত দিতে শিখেছি, কিন্তু আমার নবীকে গালি দিলে তার কল্লা ফেলে দিতে আমরা শিখেছি, এটাই আমাদের দিনের শিক্ষা, এটাই আমাদের রসুলের পক্ষ থেকে শিক্ষা। অতএব আমাদেরকে আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তি করে গালি দিয়ে আমাদেরকে খেপিয়ে তুললে আমাদের অবস্থান সুস্পষ্ট, আমাদের বক্তব্য সুস্পষ্ট, আমাদের নবীকে নিয়ে কেউ কটুক্তি করলে আমরা অবশ্যই অবশ্যই তার বিরুদ্ধে গর্জ উঠবো ইনশাআল্লাহ। বলেন বোলার বুরহানুদ্দিনের শহীদরা কি ব্যর্থ নাকি সফল? কথা বলেন, মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? আমাকে উত্তর দেন, মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের লাশ ডাস্টবিনে পড়ে থাকতে পারে, কিন্তু শহীদের লাশ ডাস্টবিনে থাকলে কি হবে? আল্লাহ সেই শহীদের আত্মাটাকে একটা জান্নাতের সবুজ পাখির মধ্যে ভরে দিবে, সবুজ পাখি মুমিনের আত্মাটাকে নিয়ে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, যা মন চাই খাবে, যেখানে মন চাই যাবে, যেতে যেতে উঠতে উঠতে আল্লাহ সেই আরশের সিংহাসনের নিচে বাতির নিচে গিয়ে বসবে, আর আল্লাহ বলবে মুমিন ও আমার শহীদ কি চাও কি চাও বলো, বলবে মাওলা এত কিছু দিয়েছেন আর কিছু চাই না, আল্লাহ বলবেন আমি তোমাকে আমার দিদার নসিব করাবো। বলেন আমার লাশ ডাস্টবিনে থাকলে সমস্যাটা কি? আমি শহীদ হয়ে গেলে দিনের পথে সমস্যাটা কি? সমস্যা আছে? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত সফলতা, মুমিনের শাহাদাত সফলতা।